আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে এক ক্লিকে 5000 লাইক নেব, একটা পেজ থেকে 5000 লাইক করে ফেলাবো। আমরা অনেকেই বিভিন্ন জায়গাতে বলি, ভাইয়া আমার পেজে লাইক দেন, ভাইয়া আমার পেজে লাইক দেন, এগুলি বলার আর প্রয়োজন নাই। আমরা এখন থেকে প্রতি এক ক্লিক দিলেই 5000 লাইক আমাদের পেজে হয়ে যাবে। হ্যাঁ, তো চলুন আজকে কিভাবে এক ক্লিকে 5000 লাইক নেবেন সে বিষয়টা আজকে তুলে ধরবো আপনাদের কাছে। তো এর আগে একটা কথা বলি নি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল বাটনে ক্লিক করে দিন, যেন পরবর্তী আপডেট পেয়ে যান সবার আগে। তো চলুন তাহলে আমরা এখন কীভাবে এক ক্লিকে 5000 লাইক পাবো চলুন দেখুন। তো আমাদেরকে আগে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে আমরা গুগল ক্রোমে আসার পর আমরা এখন লিখব কনভার্ট ফেসবুক কনভার্ট ফেসবুক প্রোফাইল টু পেজ। ওকে, প্রোফাইল টু প্রোফাইল টু পেজ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি গুগল ক্রোমে লিখেছি কনভার্ট ফেসবুক প্রোফাইল টু পেজ। ওকে, তারপর আমরা ওকে দিব। তো দেখতে পাচ্ছেন ওকে দেওয়ার পর এখানে নিচে দেখুন অনেকগুলি অপশন আসছে এখানে আমাদের, দেখতে পাচ্ছেন। ওকে, তো অনেকগুলি অপশন, তো এই অপশনগুলি থেকে আমরা এখন কোথায় যাব চলুন। আমরা একদম উপরে যে অপশন এটাতে যাব না, আমরা 2 নম্বর যে অপশনটা, এটা হয়তো বা আপনাদের মোবাইলে 2 নম্বরও আসতে পারে, 3 নম্বরও আসতে পারে, তো আমার এখানে 2 নম্বরে আসছে। তো এটা পড়ে নেন, হাউ ডু আই কনভার্ট মাই পার্সোনাল অ্যাকাউন্ট টু ফেসবুক পেজ, এটাতে ক্লিক করুন। ওকে, তো চলুন আমরা এটাতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পর দেখুন এখানে আসছে, দেখতে পারেন নিচে আমরা অপশনে যাব। দেখতে পাচ্ছেন আমরা যখন নিচে আসি তখন এখানে কী লেখা আছে দেখেন, গো টু ক্রিয়েট এ ফেসবুক পেজ বাসেট অন প্রোফাইল। ওকে, তো আমরা এখন এটাতে ক্লিক করব। তো দেখেন আমরা যখন এটাতে ক্লিক করছি, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসছে গেট স্ট্যাট। আমরা গেট স্ট্যাটে ক্লিক করব। দেখুন আমরা গেট স্ট্যাটে ক্লিক করেছি। ওকে, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের যে নাম, ঠিক একই নামে আমাদের একটা ফেসবুক পেজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের একটা লাইক পেজ হয়ে গেছে অলরেডি। তো ভিডিওটা ভালো করে খেয়াল করেন, এখন আমাদের একটা ফেসবুক পেজ হয়ে গেছে অলরেডি। এখন আমরা আর নতুন করে পেজ বানাতে হবে না। এখন আমরা শুধু কী করব, এখান থেকে এক ক্লিকে 5000 লাইক আমরা এক ক্লিকে নিয়ে নেব, ঠিক আছে। তো চলুন তাহলে আমরা এখন কোথায় যেতে হবে, আমাদের পেজে যেতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের পেজটা হয়ে গেছে, এখন আমরা আমাদের পেজে যাব, ঠিক আছে। তো পেজে আমরা পেজটা হয়ে গেছে অলরেডি, তো এখন আমরা পেজে ঢুকব। দেখতে পাচ্ছেন পেজে পিয়াস, মোহাম্মদ পিয়াস নামে এই পেজ হয়ে গেছে আমাদের। এখন আমরা বাকি আছে শুধু এক ক্লিকে আমরা 5000 লাইক নেব। তো বন্ধুরা, তো আপনার ফেসবুকে যদি 5000 ফ্রেন্ড থাকে তাহলে এক ক্লিকে 5000 লাইকে পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। আর যদি আপনার পেজে 5000 থেকে কম থাকে তাহলে আপনার মানে যতটা ফ্রেন্ড থাকবে ততটাই আপনার লাইক হয়ে যাবে এক ক্লিকে, ঠিক আছে। তো তাহলে আমরা একটু ওয়েট করেন আমাদের পেজটা আসুক।
তো বন্ধুরা একটু লোডিং নিচ্ছে, আমার নেটটা যেহেতু স্লো লোডিং নিচ্ছে এটা, তো আমরা একটু ওয়েট করবো। ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। তো চলুন আমরা এখন চলে যাব আমাদের লাইক পেজে, চলে যাই লাইক পেজে, চলে গেলাম। এবার আমরা লাইক পেজে ঢুকবো। আমরা যখন লাইক পেজটা হয়ে যাবে আমরা এখন লাইক পেজে ঢুকবো, ঠিক আছে? তো একটু ওয়েট করেন বন্ধুরা, আমার নেট যেহেতু চলো যার কারণে একটু লেট হচ্ছে, তো আপনারা একটু অপেক্ষা করেন, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো কিছু মনে করবেন না, আমার নেট চলো এ কারণে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো তারপরে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেকেই পেজ বানানোর পরে আমরা বলি যে ভাইয়া একজন একজনকে বলি ভাইয়া আমাদের পেজটা লাইক দিন, তো আমাদের আর কাউকে বলতে হবে না, ঠিক আছে? আমরা নিজেরাই পারবো, ঠিক আছে, এক ক্লিকে 5000 লাইক নিয়ে নিতে। তো বন্ধুরা একটু অপেক্ষা সহকারে দেখুন ভিডিওটা, আমার নেট স্লোর কারণে দেরি হয়ে যাচ্ছে আর কি। তো তারপর আপনারা মনোযোগ দেখে দিয়ে দেখবেন ভিডিওটা। তো আমরা এখানে পেজে ক্লিক করে দেখি এখানে আসে কি না তাড়াতাড়ি। হ্যাঁ, আমাদের চলে আসছে। তো আমরা এখানে এই যে আমাদের পেজটা নিচে পেলাম, মোহাম্মদ পিয়াস পেজে ঢুকে গেলাম। তো আমার নেট স্লো কাজ করতেছে যার কারণে মানে লেট হচ্ছে। তো বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না, নেট স্লো, আমি আসলে চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি করার জন্য কিন্তু আমার নেট স্লোর কারণে হচ্ছে না। তো আপনারা একটু ওয়েটিংয়ে থাকেন, একটু ওয়েটিংয়ে থাকেন বন্ধুরা, আমি আবারও চেষ্টা করতেছি, আমি আবারও চেষ্টা করতেছি মানে তাড়াতাড়ি করার জন্য। তো চলে আসছে, তো আমরা আবার ঢুকবো, মানে পেজটাতে ঢুকতে পারতেছি না, সমস্যা হচ্ছে ওখানে নেটের। তো বন্ধুরা আপনারা একটু এত মানে রাগ করবেন না, ভিডিওটা একটু কষ্ট হচ্ছে আমার মানে নেটের কারণে, নেট স্লো, এই যে দেখতে পাচ্ছেন নেট স্লোর কারণে দেরি হচ্ছে। তো আপনারা একটু ওয়েট করেন, যেহেতু এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা 5000 লাইক একদিনে পেয়ে যাব, তো সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আমার একটা নেট স্লোর কারণে লেট হচ্ছে আর কি। তো আমি আবার ডেস্কটপ ভার্সন করলাম, দেখি আবার পারে কি না, আবার হয় কি না তাড়াতাড়ি, দেখি ঢুকে। তো বন্ধুরা আমার নেট স্লোর কারণে খুবই দেরি হচ্ছে, তো আমি আসলে আমার নিজের কাছে খারাপ লাগতেছে দেরি হওয়ার কারণে, কারণ দেরি হলে তো নিজের কাছে খারাপ লাগে। তারপর আমি আপনারা প্রয়োজন হলে এই জায়গায় এসে আসার পরে আপনারা প্রয়োজন হলে ভিডিওটা একটু কেটে সরি একটু কেটে টেনে দিয়ে স্যার দেখবেন আর কি, টেনে টেনে দেখবেন, যেহেতু এখন আমার কিছু করার নেই, আমি কী করব, আমার নেটের সমস্যা। আসলে বন্ধুরা যে কোনো একটা কাজের সময় নেটের সমস্যা দেয়, সারাদিন নেট ভালো থাকবে, একটা কাজের সময় নেট প্রবলেম দেয়। তো বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত, তো আমি এখন বড় বড় সিস্টেম হয়েছে। তো দেখুন আমরা এখন পেজটাতে যাব, পেজটাতে যাওয়ার পর আমরা আমাদের পেজে যাচ্ছি, সরি, মানে নেটে যখন একটা কাজ করতে লাগে তখন একটু প্রবলেম দেয় আর কি। তো আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো বন্ধুরা আমরা পেজে ঢুকে গেলাম। ওকে, আমরা আমাদের পেজে অলরেডি ঢুকে গেছি, তো এখন আমরা কী করবো দেখে নিন। আমাদের পেজে তো আমরা অলরেডি চলে আসছি, তো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের পেজে চলে আসলাম। হ্যাঁ, পেজে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের
আর পেজটা কালো হয়ে গেছে, তো তারপর কেন হচ্ছে? হ্যাঁ, তো দেখুন আমাদের যখন পেজ আসব আমরা তখন দেখতে পাচ্ছেন আমাদের এই যে এক সাইডে দেখতে পাচ্ছেন সি অল, মানে আমরা এখান থেকে সবগুলি ফ্রেন্ড এক ক্লিক করলে এখন সবাই আমাদের লাইক পেজে হয়ে যাবে, চলে আসবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন সি অল, তো সি অলে ক্লিক করব। ওকে, সি অলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের আপনি ইয়েটা ডেস্কটপ সিস্টেম করে নিতে পারেন, আপনার ব্রাউজারটা ডেস্কটপ সিস্টেম করে নিতে পারেন। তো দেখেন আমি টুলসে ক্লিক করেছি, টুলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আসছে পার্সোনাল ব্লগ এবং ক্যাটাগরি। তো আমরা ক্যাটাগরি দিয়ে দিয়েছি, এখন আমরা এই যে নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালো করে খেয়াল করেন, নেক্সটে ক্লিক করব আমরা এখন। এই যে নেক্সটে, নেক্সটে ক্লিক করার পর এখন আসবে আমাদের যেখানে 5000 পয়েন্ট হবে ওটা। তো এখন একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে আমাদের, এই যে আমরা যখন নেক্সটে ক্লিক করেছি দেখেন এখানে কি উপরে একটা লেখা আছে, দেখেন সিলেক্ট অল, আমরা সিলেক্ট অলে ক্লিক করব। ওকে, এখন আমার এখানে 5000 পয়েন্ট আছে অলরেডি, আমি সিলেক্ট অলে ক্লিক করেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সিলেক্ট অলে ক্লিক করেছি, এখন আমাদের এটা সিলেক্ট হচ্ছে, আমাদের মানে 5000 যে ফ্রেন্ড আছে আমার ফেসবুকে সেগুলি সিলেক্ট হচ্ছে। তো এগুলি সিলেক্ট হলে এখানে দেখা যাবে আমাদের, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন দেখুন 5000 সিলেক্ট হয়ে গেছে, এই যে ব্লু নীল মার্ক আসছে দেখতে পাচ্ছেন আপনারা, তার মানে 5000 ফ্রেন্ড আমাদের এগুলি সিলেক্ট হয়ে গেছে। এখন শুধু আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে একে ক্লিকে আমাদের 5000 লাইক একটা পেজে চলে আসছে, আমরা আর লাইক খুঁজতে হবে না। তো চলো আমরা এখন নেক্সটে ক্লিক করলাম, সরি নেক্সটে ক্লিক হয়নি, এই দেখুন আমি আবার নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের 5000 একে ক্লিকে 5000 লাইক হয়ে যাবে এখন। তো ক্লিকটা দিয়েছি, আমাদের এগুলি হচ্ছে লাইক হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, কারণে এখন দাঁড়িয়ে আছে। তো আমাদের লাইকগুলি হয়ে যাক, ফেসটা আবার আসবে। এখন আমাদের লাইক চলতেছে, মানে লাইক হচ্ছে 5000, কারণ 5000 লাইক, তো এই কারণে এটা সময় নিচ্ছে, কারণ এত একটু সময় লাগবে যেহেতু 5000 লাইক এক ক্লিকে হচ্ছে। তো একটু ওয়েট করেন বন্ধুরা, তো একটু অপেক্ষা করে দেখেন আমাদের লাইকগুলি হয়ে যাচ্ছে, যার কারণে এখন এটা দাঁড়িয়ে আছে, মানে লাইকগুলি যেহেতু কন্টিনিউ হচ্ছে সে কারণে একটু দাঁড়িয়ে আছে আর কি। তো এগুলি এখনও কমপ্লিট হয়নি, লাইক চলতেছে, কন্টিনিউ লাইক চলতেছে, 5000 কমপ্লিট হলে এটা চলে আসবে এখানে এখন সাথে সাথেই। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বন্ধুরা, এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের লাইকগুলি হচ্ছে কন্টিনিউ। তো আপনারা যদি তারপরে যদি না বুঝেন তো সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা কি সমস্যা, অবশ্যই বলবেন। তো আমার এই মুহূর্তে এখন আমাদের 5000-এর একটা লাইক পেজ হয়ে গেছে, এক ক্লিকে 5000 লাইক হয়ে গেছে। তো বন্ধুরা আমার যেহেতু ভিডিও অনেক লং হয়ে গেছে আর দেখাতে চাই না, তো আমাদের লাইক অলরেডি এক ক্লিকে 5000 হয়ে গেছে। তো আপনারা এখন পেজে ঢুকলে দেখবেন যে আপনাদের 5000 লাইক হয়ে গেছে, ঠিক আছে? তো এভাবে আপনারা এক ক্লিকে 5000 লাইক নিতে পারেন বন্ধুরা। তো ভালো থাকবেন, আজকের মতো এখানে, আল্লাহ।